ও আমার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ কর। যুবকদের উদ্দেশ্যে আমার নসিহত, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত বানায়া দিলেন, তোমাকে বানানোর পর ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম করলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। একজন মানুষ কত সুন্দর, একটা মানুষ যখন খালি গায়ে থাকে, এই মানুষটা যখন গেঞ্জি পরে তার মধ্যে একটা সুন্দর জুতা চলে আসে, গেঞ্জির উপরে যখন একটা পাঞ্জাবি বা শার্ট পরে এই মানুষটার সুন্দর জুতা আরো বেড়ে যায়, এই মানুষটা প্যান্ট শার্ট পরার পর যখন একটা টাই লাগায় আরো সুন্দর সুন্দর জুতা বেড়ে যায়, সুন্দর পোশাক পরার পর এই মানুষটা যখন একটা চোখে চশমা লাগায় আরো সৌন্দর্য বেড়ে যায়, এরপরে যখন হাতে একটা ঘড়ি লাগায় আরো সৌন্দর্য বেড়ে যায়, পায়ে যখন এক জোড়া সু জুতা পরিধান করে আবার সাথে একটা মোজা পরে এই মানুষটার সুন্দর জুতা আরো বেড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তিনি মানুষের জীবনটাকে তিন ভাগে বিভক্ত হওয়ার কথা বললেন, এক নাম্বার শৈশবকাল, দুই নাম্বার যৌবনকাল, তিন নাম্বার বৃদ্ধকাল। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হলো যৌবনকাল। আল্লাহর কাছে শৈশবকালের কোনো দাম নাই, বৃদ্ধকালের কোনো দাম নাই, আল্লাহর কাছে যৌবনকালের এত দাম। নবী হাদিসে বলেন, যৌবনকালে যারা ইবাদত করবে ওই সমস্ত যুবক যুবতীদেরকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, যেই সময় কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাদেরকে সম্মান দিয়া জান্নাতি গাড়িতে করে আরো সেরে আরো আরো সেরে নিচে সেই ছায়ার মধ্যে আশ্রয় দান করবে। আপনার বউ এখন যেমন আপনাকে মূল্যায়ন করে, এখন আপনি চাকরি করেন, মসমসা টাকা ইনকাম করেন, এখন কিন্তু আপনার পরিবারে আপনার দাপটি আলাদা। আপনি যা কন, আপনার ছেলে আপনার উপরে কথা বলে না, আপনার এক ধমকে আপনার বউ কাবু। বুড়া হলে কি এই অবস্থা থাকবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে শুক্র এবং বিন্দু থেকে, শুক্র এবং বিন্দুর মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। অর্থাৎ তোমার বাবার নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ তোমাকে শৈশবকাল দান করলাম, শৈশবকাল তোমার 1 থেকে 15 বছর পর্যন্ত, এই সময় হলো তোমার শৈশবকাল, শিশুকাল, বাল্যকাল। এরপরে আমি আল্লাহ তোমাকে যৌবনে পদার্পণ করলাম, যৌবনকাল অতিবাহিত করার পর আমি আল্লাহ তোমাকে বৃদ্ধকালে পদার্পণ করলাম, তোমাকে বৃদ্ধ বানিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনের 67 নম্বর আয়াতে মানুষের জীবনকে আল্লাহ তিন ভাগে বিভক্ত করার কথা বর্ণনা করলেন, এক নম্বর শৈশবকাল, দুই নম্বর যৌবনকাল, তিন নম্বর বৃদ্ধকাল। শৈশবকালের পরিমাণ হলো
জন্ম হওয়ার পর থেকে 15 বছর পর্যন্ত শৈশবকাল, 15 বছরের পর থেকে 50 বছর পর্যন্ত, 16 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত এটা হলো যৌবনকাল, আর 50 বছরের পর থেকে এটা হলো বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শৈশবকালের কোনো মূল্য নাই। শৈশবকালের কোনো মূল্য নাই, দ্বিতীয় নাম্বার বৃদ্ধকালের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো যৌবনকালটা অনেক দামি কাল, অর্থাৎ যৌবনকাল এই সময়টা আল্লাহ খুব পছন্দ করেন, এই সময়টাকে ভালোবাসেন। তাহলে আপনার জীবনটা কয়টি কালে বিভক্ত, কয় কাল বলেন? আপনার জীবন তিনটি কালে বিভক্ত, দুই কালের দাম নাই, শুধু একটি কালের দাম। শৈশব কালের দাম নাই, বৃদ্ধ কালের দাম নাই, শুধু যৌবন কালের দাম, অর্থাৎ 16 থেকে 50 বছর পর্যন্ত এটাই হলো দামি সময়। এই সময় আল্লাহ খুব পছন্দ করেন, যৌবন কালে বান্দা বান্দি যদি ইবাদত করে আল্লাহ তাকে অনেক ভালোবাসেন। কেমন ভালোবাসেন মুসলমান? যৌবনকাল ইবাদত করার পর বৃদ্ধকালে এই মানুষটা যখন পৌঁছে যায়, ইবাদত সঠিকভাবে করতে না পারলেও আল্লাহ আমল নামায় সওয়াব দিয়ে দেয়। যৌবনকালে উযু আছে কিনা সুন্দরভাবে সে বলতে পারে, সুন্দরভাবে উযু করতে পারে, কোনো সমস্যা হয় না। নামাজ পড়া শুরু হলে কয় রেকাত পড়লো, কোন সূরা পড়লো সুন্দরভাবে খেয়াল থাকে, কোনো সমস্যা হয় না। শরীর পাক থাকে, কাপড় পাক থাকে, পোশাক পায়খানার কোনো সমস্যা নাই। যখনই এই মানুষটা বৃদ্ধকালে পৌঁছে গেল, উযু করতে যেখানে এক বদনা পানি দরকার সেখানে তিন বদনা পানি লেগে যায়, এক বদনা পানি দিয়া উযু শুরু করেছে, মুখ ধোয়া পর্যন্ত যখন হয়ে গেছে তখনই আবার উযু চলে গেছে, আবার পানি নিয়ে উযু শুরু করে, উযু করতে করতে সব যখন করা শেষ, মাথা যখন মাসে করবে এই সময় আবার তার উযু চলে গেছে, আর এক বদনা পানি নিয়ে উযু শুরু করেছে। এই মানুষটা কোনোভাবে উযু শেষ করে মসজিদে যখন হাঁটি হাঁটি পা পা করে আসলো, মসজিদে আসার পর নামাজে দাঁড়ানোর পরে কয় রেকাত নামাজ পড়লো সেটাও মনে থাকে না, আবার অনেক সময় প্রস্রাব বের হয়, পায়খানারও সমস্যা হয়। বৃদ্ধকালে সমস্যার শুরু আছে শেষ নাই। এই সমস্যার মানুষটা যৌবনকালটা যদি আল্লাহর ইবাদতে কাটায়, বৃদ্ধকালে সমস্যার দিকে আল্লাহ তাকাবেন না, যৌবনকালের ইবাদতের বিনিময় আল্লাহ বৃদ্ধকালেও পুরোপুরি নেকি দিয়ে দিবেন। কিন্তু যদি এমন হয় যৌবনকাল এলোমেলো করে অতিবাহিত করেছে, আল্লাহর হুকুম নবীর সুন্নতের কোনো তাওয়াক্কা করে নাই, কোরআনের বিধান মানে নাই, দাপটে চলেছে, কিন্তু বৃদ্ধকালে আসার পর মসজিদে তাসবিহ নিয়ে বসে পড়ল, কিন্তু এখন তার আর ইবাদত পরিপূর্ণ হয় না, এখন সে বিপদে পড়ে মসজিদে আশ্রয় নিয়েছে, কারণ তার এখন দাপট শেষ, ক্ষমতা শেষ, চাপাবাজি শেষ, দলীয় মহড়া সব কিছু শেষ, এখন ছেলে দেখতে পারে না, পুত্র বধূ সেও দেখতে পারে না, এখন আর দলের কর্মী হিসাবেও নেয় না, নিরুপায় হয়ে এখন
এই মানুষটা মসজিদে তাসবিহ জপে যতই যুবক না কেন আল্লাহ তাকে কখনোই তার উপরে পরিপূর্ণ খুশি হবে না কারণ হলো যখন চামড়াটা টাট ছিল আল্লাহর সঙ্গে তখন করেছে ফাট এখন চামড়া হইছে ঢিল এই মানুষটা নিরুপায় হয়ে আল্লাহর সঙ্গে দিছে মিল ঠিক কি না যৌবন কাল আল্লাহর কাছে খুবই পছন্দনীয় যৌবন কাল শুধু আল্লাহর কাছে পছন্দনীয় আপনি রাজনৈতিকভাবে দেখেন রাজনৈতিক দৃষ্টিতে আপনি তাকান যৌবন কালকে রাজনৈতিক দলগুলো যৌবন কালের সময়টাকে বেছে নেয় এই ধরনের নেতাকর্মীকে নিয়ে দল পরিচালনা করা হয় যখন এই মানুষটা বৃদ্ধ হয়ে যায় তখন এই মানুষটাকে সেই দলের নেতারাই ডাস্টবিনে নিক্ষেপ করে কারণ এখন আর তার রক্তের গরম নাই এখন আর সে চাঁদাবাজি করতে পারবে না এখন আর সে টেন্ডারবাজি করতে পারবে না এখন আর সে অস্ত্র নিয়ে মহড়া দিতে পারবে না যার কারণে যৌবনকালের নেতা কর্মীকে বৃদ্ধ হওয়ার পরে ডাস্টবিনে নিক্ষেপ করা হয় কথা বলেন ঠিক কি না তাহলে যৌবনকাল শুধু কি আল্লাহর পছন্দ নাকি নেতাদেরও পছন্দ যৌবন কাল এটা সবারই পছন্দ ভাইরা আমার এটা আমি কোনো রাজনৈতিক আলোচনা করি নাই বুঝানোর জন্য বলছি আপনার ক্ষমতা আপনার শরীরে রক্ত আছে আপনি মারামারি করতে পারবেন আপনাকে মানুষ ব্যবহার করবে কি করবে ব্যবহার করবে যেই যৌবন কালের সময়টা ইবাদতে থাকার কথা ছিল আপনার হাতে কলম সুরে নিয়ে কলম সুরে ফেলে আপনার হাতে অস্ত্র তুলে দিয়ে তারা তাদের ফায়দা হাসিল করবে কিন্তু মনে রাখবেন যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার কেউ খবরও নেবে না কথা বলেন ঠিক কি না এমন অনেক ইতিহাস আছে না এক সময় খুব দাপুটি নেতা ছিল এক সময় ভালো সিনেমা করছে নায়ক ছিল নায়িকা ছিল বৃদ্ধ হয়ে গেছে এখন আর তাকে শুটিংয়েও কেউ ডাকে না নাটক ছবির নায়িকা নায়ক নায়িকা হিসেবেও কেউ তাকে নেয় না এখন কোনো দলের নেতাকর্মী হিসাবে তাকে ডাক দেয় না এখন সে দেখা যায় একটা বয়স্ক ভাতার কাট করে দিছে ওইটা দিয়েই সে চলতেছে কেউ আর তাকে সম্মান করে না এমন ঘটনা আছে না ঘটনা যদি থাকে তাহলে আমার বলতে সমস্যা আছে মিথ্যা বললে সমস্যা বাইরা আমার তাহলে যৌবন কাল আল্লাহর কাছে খুব পছন্দনীয় দুনিয়ার মানুষের কাছেও খুব পছন্দনীয় আপনি রাজনৈতিক হিসাব বাদ দেন আপনার বউ এখন যেমন আপনাকে সম্মান করে বুড়া হইলে এরকম করবে হ্যাঁ শুনেন আপনার বউ এখন যেমন আপনাকে মূল্যায়ন করে এখন আপনি চাকরি করেন মসমসা টাকা ইনকাম করেন এখন কিন্তু আপনার পরিবারে আপনার দাপটি আলাদা আপনি যা কন আপনার ছেলে আপনার উপরে কথা বলে না আপনার এক ধমকে আপনার বউ কাবু বুড়া হলে কি এই অবস্থা থাকবে ও যখন আর ছেলের সাথে পারেন না যখন আর বউয়ের সাথে পারেন না যখন আর রাজনৈতিক দল আপনাকে আর ডাকে না অস্ত্র মহড়া দেওয়ার জন্য তখন আপনি মসজিদে এসে তসবিহ নিয়ে বসে পড়ছেন আপনার ইবাদত তো সঠিক হয় না উযু কোন দিক দিয়া চলে যায় সেটাও বুঝতে পারেন না নামাজে দাঁড়াইলে প্রসাব টিপ টিপ করে পড়তে থাকে আপনার কয় রেকাত নামাজ পড়ছেন সেটাও আর খেয়াল নাই আপনাকে আল্লাহ সব মাফ করে দিবে যৌবনকাল কোথায় অতিবাহিত করছেন এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কি হবে ভাই হিসাব হবে বায়রা আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি মানুষের জীবনটাকে তিন ভাগে বিভক্ত হওয়ার কথা বললেন এক নাম্বার শৈশবকাল দুই নাম্বার যৌবনকাল তিন নাম্বার বৃদ্ধকাল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হলো যৌবনকাল আল্লাহর কাছে শৈশবকালের কোনো দাম নাই বৃদ্ধকালের কোনো দাম নাই
আল্লাহর কাছে যৌবন কালের এত দান নবী হাদিসে বলেন যৌবন কালে যারা ইবাদত করবে ওই সমস্ত যুবক যুবতীদেরকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় কোনো ছায়া থাকবে না আল্লাহ তাদেরকে সম্মান দিয়া জান্নাতি গাড়িতে করে আরশের আরশের নিচে সেই ছায়ার মধ্যে আশ্রয় দান করবে এত সুন্দর করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন এই যৌবনকাল খেলায় খেলায় তামাশা করে রংবাজি করে কাটানোর জন্য না কখনোই না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলেন আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া বানানোর পর আসমানের সকল ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো যেই ফেরেশতারা কোনো গুনাহ করে না সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে সেই ফেরেশতাদেরকে আমার আল্লাহ হুকুম দিলেন আদমকে সিজদা দাও মানুষকে আল্লাহ কত ভালোবাসেন আদমকে সিজদা দিতে অস্বীকার করলেন ফেরেশতাদের লিডারকে আল্লাহ অভিশপ্ত শয়তান বানিয়ে দিলেন কত সম্মান মানুষকে আমার আল্লাহ দান করলেন এত সম্মানিত করার পরেও নিজের হায়াতের জিন্দেগি যৌবনকালকে অপব্যবহার করলে এই হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠ থেকে এক চুল কেউ অগ্রসর হতে পারবে না আল্লাহর নবী হাদিসে বলেন তিরমিজি শরীফের হাদিস কিয়ামতের কঠিন ময়দানে পাঁচটি প্রশ্ন আল্লাহ করবেন এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে এক পা সামনেও যেতে পারবে না পিছনেও যেতে পারবে না এক নাম্বার প্রশ্ন তোমার হায়াতটাকে তুমি কোথায় কিভাবে ব্যবহার করেছো দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ প্রশ্ন করবে যৌবনকাল তুমি কোথায় কাটাইছো কিভাবে কাটাইছো তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন সম্পদ কিভাবে উপার্জন করেছো চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন সম্পদগুলা উপার্জন করে কিভাবে কোথায় খরচ করেছো পাঁচ নাম্বার হলো যতটুকু জ্ঞান অর্জন করেছো কতটুকু আমল করেছো আল্লাহর নবী বলেন এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়া কোনো মানুষ কিয়ামতের মাঠ থেকে এক চুল সামনেও আগাইতে পারবে না এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সঠিক উত্তর এজন্য যৌবনকালে ইবাদত করলে যত সম্মান এর চেয়ে এর বিপরীত দিকটাও কিন্তু তেমন ভয়াবহ হবে যৌবনকাল ইবাদত করলে যেমন আরশের নিচে ছায়া পাওয়া যাবে যৌবনকালকে অপব্যবহার করলে তেমনি ভাবে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে ঠিক কি না মনে রাখবেন যে এই জিনিসটা যত দামি জিনিস সেই জিনিসটার বিপরীত দিকটাও তত ভয়াবহ উদাহরণে বোঝানোর চেষ্টা করুন বিদ্যুৎ অনেক দামি জিনিস মোমবাতির আলো অনেক কম দামি জিনিস মোমবাতিতে হাত দিলে এই মানুষটা কখনো মারা যাবে না কিন্তু বিদ্যুতের তারে যদি হাত দেয় এই মানুষটাকে আর বাঁচানো সম্ভব হবে না ঠিক কি ঠিক না তেমনি বোঝার চেষ্টা করুন একজন মানুষ সাইকেল চালাইয়া বাজারের দিকে রওনা হলো রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর সাইকেল অ্যাক্সিডেন্ট করলো যেই মানুষটা তেমন একটা ক্ষতি হবে না অন্যদিকে দামি একটা যানবাহনের হিসাব করেন একজন মানুষ হেলিকপ্টার কিনে হেলিকপ্টার নিয়ে শ্বশুর বাড়িতে রওনা হলো এই মানুষটা দুর্ঘটনার শিকার হয়ে পড়ে গেল এই মানুষটা দেখবেন কিছুতেই বাঁচানো সম্ভব হবে না অর্থাৎ সাইকেলওয়ালার দুর্ঘটনার চেয়ে হেলিকপ্টারওয়ালার দুর্ঘটনা ভয়াবহ মোমবাতির আলোর দুর্ঘটনার চেয়ে বিদ্যুতের তারের দুর্ঘটনা বেশি ভয়াবহ কারণ হলো যেই জিনিস যত দামি হয় এই জিনিসটার ভয়াবহতাও তেমন কঠিন হয় ঠিক কিনা তে
যৌবনকালে ইবাদত করলে আরশের নিচে ছায়া পাওয়া যাবে, তেমনি এই যৌবনকালকে অপব্যবহার করলে আপনাকে তেমন ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। কথা বুঝাইতে পারছি ভাই? যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ বানাইলেন। ও আমার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করো। যুবকদের উদ্দেশ্যে আমার নসিহত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত বানায়া দিলেন, তোমাকে বানানোর পর ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। একজন মানুষ কত সুন্দর, একটা মানুষ যখন খালি গায়ে থাকে, এই মানুষটা যখন গেঞ্জি পরে তার মধ্যে একটা সুন্দর জুতা চলে আসে, গেঞ্জির উপরে যখন একটা পাঞ্জাবি বা শার্ট পরে এই মানুষটার সুন্দর জুতা আরও বেড়ে যায়, এই মানুষটা প্যান্ট শার্ট পরার পর যখন একটা টাই লাগায় আরও সুন্দর সুন্দর জুতা বেড়ে যায়, সুন্দর পোশাক পরার পর এই মানুষটা যখন একটা চোখে চশমা লাগায় আরও সৌন্দর্য বেড়ে যায়, এরপরে যখন হাতে একটা ঘড়ি লাগায় আরও সৌন্দর্য বেড়ে যায়, পায়ে যখন এক জোড়া সুজ জুতা পরিধান করে আবার সাথে একটা মোজা পরে এই মানুষটার সুন্দর জুতা আরো বেড়ে যায়। এগুলা কার দান বলেন? গরু ছাগল কি প্যান্ট শার্ট পরে? গরু ছাগল প্যান্ট শার্ট পরে ভাই? টাই পরে? তাদের কোনো পোশাক আছে? আল্লাহ পাক আপনাকে আমাকে পোশাক দিলেন, লেবাস দিলেন, কত সুন্দর। অর্থাৎ মানুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ পাক মানুষকে পোশাক দান করলেন। সুবহানাল্লাহ। গরু ছাগলের জন্য তো আল্লাহ পাক পোশাকের বিধান দিতে পারতেন, যে গরুকেও শার্ট পরাইতে হবে, প্যান্ট পরাইতে হবে, এই ধরনের একটা সিস্টেম। কিন্তু গরু ছাগল মহিষ ভাড়া উর্দুম বা তাদের কোনো পোশাক দিলেন না, আল্লাহ পাক মানুষকে পোশাক দিলেন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। মানুষ যখন পোশাক পরে একটা চশমা লাগায় কত সুন্দর দেখা যায়। এই চশমাটাই আপনি একটা গরুর চোখে লাগায় দেখেন তো কেমন লাগে? কথা বুঝেন আমার? আপনি যে চশমাটা পরছেন, চশমাটা পরার কারণে আপনাকে কত সুন্দর লাগে, নায়ক নায়ক একটা ভাব চলে আসে। আপনার চোখের চশমাটা একটা বিলাইয়ের চোখে দিয়েন তো পরায়া কেমন লাগবে, সুন্দর লাগবে? বিলাইয়ের চোখে চশমা মানায় না, গরু ছাগলের চোখে চশমা মানায় না, এটা সৌন্দর্যতা বৃদ্ধি পায় না, বরং আরও এটা হাস্যকর বিষয় হয়। কিন্তু মানুষ যখন চশমা পরে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সৌন্দর্যতা চলে আসে। মানুষ যখন পোশাক পরে সৌন্দর্যতা চলে আসে। আপনি শু পরলে, আপনি যতই অসুন্দর মানুষ হন, কালো হন, প্যান্ট শার্ট পরলে, শু পরলে, আপনার মধ্যে একটা সাহেব সাহেব ভাব চলে আসে, চেহারা যেমনই হোক। এই প্যান্ট শার্টটা আপনি একটা বানরে পরায়েন তো কেমন দেখা যায়, মোটেও ভালো দেখা যাবে না। তাহলে এই পোশাক আল্লাহ পাক মানুষের জন্য দিলেন, কেন? মানুষকে আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি সুন্দর করেছি, সুন্দর করে তো তৈরি করেছি, আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি পোশাক মানুষের জন্য দিলাম, গরু ছাগলের জন্য নয়। সুবহানাল্লাহ, বলা যাবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাথা দান করলেন। ও যুবক ভাই, তোমার যেমন মাথা আছে, গরু ছাগলেরও কিন্তু মাথা আছে। তোমার মাথা দিয়া তুমি বিমান বানাইয়া ফালাইলা, তোমার মাথা দিয়া তুমি রিক্সা ভ্যান অটো বানাইলা, তোমার মাথা দিয়া ব্যবসা করতেছো, তোমার মাথা দিয়া তুমি লেখাপড়া করে ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা। এমন মাথাই কিন্তু গরুর আছে, বরং তোমার চেয়ে বড় মাথা হলো হাতির বা গরুর বা মহিষের। তোমার চেয়ে বড় মাথা তারা পাইয়া, কিন্তু জ্ঞান নামক দৌলত তারা পাইল না। গরু ছাগল মহিষ
চেহারার চেয়ে হাতির চেয়ে তোমার মাথাটা ছোট হলেও আল্লাহ এমন নিয়ামত মাথার মধ্যে দিলেন তোমাকে সব কিছু বুঝার মতো ক্ষমতা আল্লাহ দান করলেন ভাইরা আমার তাহলে মাথা গরু ছাগলেরও আছে আপনার আমারও আছে মাথার মধ্যে বড় একটা দামি জিনিস আল্লাহ দিয়া দিলেন আপনি আমি নিজের ভালোমন্দ চিন্তা করে সবকিছুই করতে পারি গরু ছাগল তারা ভালোমন্দ চিন্তা করতে পারে না আপনার আমার চেয়ে বড় মাথার মালিক হইয়াও আল্লাহ তাদেরকে অক্ষমতা দিয়া দিলেন এই নিয়ামতের শুকরিয়া সারা যৌবনকাল ইবাদত করেও শেষ করা যাবে না ঠিক কি না ভাইরা আমার গরু ছাগলকেও আল্লাহ জিব্বা দান করেছেন আপনাকে আমাকেও আল্লাহ জিব্বা দান করেছেন আপনি আমি জিব্বা নাড়া দিলে আওয়াজ বের হয় কথা বের হয় গরু ছাগল সারা দিন জিব্বা নাড়ায় কিন্তু আওয়াজ বের হয় না আপনি আমি জিব্বা দিয়া সারা দিন কত কথা বলি জিব্বা নাড়া দিলেই আওয়াজ বের হচ্ছে আপনার আমার চেয়ে বড় জিব্বা আল্লাহ কুকুরের মধ্যে দিলেন আপনার আমার জিব্বার চেয়ে বড় জিব্বা কুকুর পেয়েও সে কখনো কথা বলতে পারে না ঠিক কি না জিব্বা গরু ছাগলেরও আছে আপনার আমারও আছে আপনি আমি জিব্বাটা নাড়া দিলে কথা বের হয় কি বের হয় কথা গরু ছাগল জিব্বা নাড়ায় কিন্তু কথা বের হয় না চিন্তা করছেন কত বড় একটা নিয়ামত তাহলে আল্লাহ পাক মানুষকে কত সুন্দর করে বানাইছেন এবং মানুষের সুবিধার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আল্লাহ দিয়ে দিছেন কোনো কিছুর কমতি করেন নাই শুধু আল্লাহ মানুষের একটি কাল চান দুইটি কালের হিসাব আল্লাহ চান না শুধু যৌবন কালের হিসাব চাইবেন তোমাকে এত নাজ নিয়ামত দিয়েছি তুমি আমার জন্য কি করেছো যৌবন কাল যদি আল্লাহর জন্য কাটাইতে পারি আরশের নিচে ছায়া হবে যৌবন কাল যদি আল্লাহর জন্য কাটাইতে না পারি রং তামাশা হেলায় খেলায় যদি কাটিয়ে দেই অবশ্যই কঠোর আযাবে আল্লাহ নিক্ষেপ করবেন কথা বলেন ঠিক কি না যৌবন কাল খুব দামি একটি সময় এমনিতেই তো যুবকরা যুবক যুবতীরা ইবাদত করতে চায় না আরো যদি তাদেরকে দিয়ে আমরা অন্যায় অপরাধ করাই তাদেরকে আমরা ভালোর দিকে ধাবিত না করি তাহলে যুবক যুবতী যারা আছে তারা ধ্বংস হয়ে যাবে মনে রাখবেন যুবকরা যদি ধ্বংস হয়ে যায় দেশে কখনো শান্তি আসবে না যুবকরা ভালো হয়ে গেলে দেশে ২৪ ঘন্টার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে যুবকরা যদি অন্যায় অপরাধ শুরু করে দেয় চাঁদাবাজি টেন্ডারবাজি খুন গুম ধর্ষণ যুবকরা যদি শুরু করে দেয় দেশে রাস্তা পাকা হবে ঘরে ঘরে বিদ্যুৎ হবে কখনোই শান্তি প্রতিষ্ঠা হবে না কথা বলেন ঠিক কিনা যুবকরা ভালো হলে দেশে শান্তি আসবে খুন গুম ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি কারা করে ৮০ বছরের বুড়া করে এগুলা কি ৮০ বছরের বুড়ার কাম হেই বেটা চাঁদা চাইতে গেলে আর উপায় আছে ৮০ বছরের বুড়ায় তো এগুলা কিন্তু যুবকরাই করে তাহলে দেশে অশান্তির যত কারণ সবখানের মূল হলো যুবক যুবকদের আদর্শ যদি ভালো হয়ে যায় যুবকরা যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় দেশে রাস্তাঘাট পাকা না হলেও দেশের আধুনিকতা উন্নয়ন না হলেও দেশে ঘরে ঘরে শান্তি ফিরে আসবে আর যদি যুবকদের চরিত্রের কখনো উন্নতি না হয় যুবকদের আদর্শ যদি ঠিক না থাকে নৈতিকতা ঠিক না থাকে ইসলামের ছায়াতলে না আসে যতই দেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাক যতই আপনারা রাস্তাঘাট পাকা হয়ে যাক কখনোই দেশে শান্তি আসবে না কারণ হলো সব কিছুর ভালো হলো যুবকদের মূলে সব কিছুর খারাপে হলো যুবকদের মূলে ঠিক কিনা এজন্য দেশ সমাজ ভালো হইতে হলে যুবক ভালো হতে হবে তোমরা পারবে এই সমাজকে পরিবর্তন করতে তোমরা ইচ্ছা করলে পারবে এই সমাজে একটা বড় মাহফিল দিতে আবার যুবকরা ইচ্ছা করলে এই সমাজে পারবে একটা যাত্রা গান দিতে ঠিক কি না যুবকরা যদি ইচ্ছা করে একটা বড় যাত্রা গান করবো এটা কোনো ব্যাপার এটা বুড়া মানুষের পক্ষে এটা সম্ভব না কারণ এখানে অর্থের ব্যাপার আছে শ্রমের ব্যাপার আছে বুড়ায় তো শ্রমও দিতে পারবো না এই বেটার তো ইনকামও নেই ঠিক কি না
তাহলে যুবকরা ইচ্ছা করলে সমাজে একটি বড় যাত্রা গানের আয়োজন করতে পারে, যুবকরা ইচ্ছা করলে বড় একটি কোরআনের মাহফিলের আয়োজন করতে পারে, যুবকরা খারাপ হলে যাত্রা গানের দিকে ধাবিত হবে, যুবকরা ভালো হলে কোরআনের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেশে কি কোনো কিছুর কমতি আছে? এখন কি কোনো বাড়ি আছে যে বিদ্যুৎ নাই? কুপি জ্বালায় এমন কোনো বাড়ি আছে? গ্যাস নাই এমন কোনো বাড়ি আছে এই এলাকায়? বিদ্যুৎ আছে, গ্যাস আছে, কোনো কিছুর কমতি নাই, দেশে কি এমন মানুষ আছে যে না খেয়ে মারা গেছে? কিন্তু এমন একটা সময়ে যায় নাই, অনাহারে মানুষ মারা গেছে, যায় নাই? দেশে এমন কোনো মানুষ পাবেন না যে খাওয়ার অভাবে মারা গেছে, দেশে এমন কোনো মানুষ পাবেন না যে বস্ত্রের অভাবে শীতের সময় মারা গেছে, দেশে এমন কোনো মানুষ পাবেন না যে কুপি জ্বালিয়ে এসে জীবন যাপন করে, ঘরে ঘরে বিদ্যুৎ আছে, শীতের সময় 30 টাকা হলে ভারত সুইটার পাওয়া যায়, সবাই 3 বেলা ডাল ভাত খেয়ে জীবন যাপন করতেছে, কিন্তু দেশে খুন গুম ধর্ষণ এত পরিমাণ বেড়েছে, যেই সময় খাওয়ার অভাবে মানুষ মারা যাইত সেই সময় এত এই অঘটন ছিল না, ঠিক কিনা? খাওয়ার নামেই কিন্তু শান্তি না, আর পড়ার নামেই কিন্তু শান্তি না। সব কিছুর মূল ঠিক থাকলে হইল শান্তি, সবাই মিলে ভালো আছি, সকলের জান মাল নিরাপদ আছে, এটাই হলো একটি শান্তিপূর্ণ সমাজ, ঠিক কিনা? আপনার ছেলে যদি একটা মারা যায়, আপনার এসি রুম কি ভালো লাগবে? তা আপনার ছেলেকে মনে করেন সন্ত্রাসীরা নিয়ে মাইরা ফেলাইছে, আপনার কি এসি রুমে ভালো লাগবে? তাহলে 3 বেলা খাইলেই খাওয়া হয় না। আপনি শুনছেন আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি কি ওই সময় খাইতে বসতে পারবেন? হ্যাঁ, তাহলে ভালো খাইলেই ভালো থাকা যায় না, ভালো পড়লেই ভালো থাকা যায় না। সব কিছু জান মালের নিরাপত্তা যখন আমরা পাবো, তখনই এই সমাজ শান্তিপূর্ণ সমাজ হবে, তখনই এই দেশ শান্তিপূর্ণ দেশ হবে। তাহলে শান্তি কখন আসবে? যুব সমাজ যখন ইসলামের ছায়াতলে আসবে, যুব সমাজ যখন অন্যায় ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের আদর্শের মালা গলায় ঝুলাবে, তখনই দেশে শান্তি আসবে, ঠিক কিনা?